কি আছে চাঁদে? আমরা যেদিকে হাঁটি চাঁদও কেন সেদিকে হাঁটে? এমন হাজারো প্রশ্ন ছোটবেলায় মাথায় আসেনি এমন মানুষ হয়তো খুব একটা নেই। কিন্তু এসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য নিরবিচ্ছিন্নভাবে যারা লেগে থাকেন তারাই হয়ে ওঠেন এক একজন ইমরান। বলছিলাম আল ইমরানের কথা। ইমরান বাংলাদেশি এক তরুণ। নরসিংদী থেকে উঠে আসা এই ইমরান সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গবেষক হিসেবে যোগ দিয়েছেন। চাঁদের মাটিতে মানুষের প্রথম পা রাখার গল্প ছোটবেলায় পাঠ্যবইয়ে পড়েছিলেন আল ইমরান। এই গল্প তার মনে গেঁথে গিয়েছিল। তখন থেকে মহাকাশ নিয়ে তার কৌতূহল। আকাশ সম্পর্কে হাজারো প্রশ্নের উত্তর খুঁজে বের করতে চলতি বছর জানুয়ারিতে ইমরান যোগ দিয়েছেন নাসায়। সংস্থাটির জেপিএল এ পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে যোগ দিয়েছেন তিনি। চাঁদ নিয়ে আগ্রহের শুরু তাকে মহাকাশে নিয়ে গেলেও জেপিএল এর ইমরানের কাজের ক্ষেত্র হলো মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহে প্রাণের সম্ভাব্য বসবাসযোগ্য পরিবেশের অনুসন্ধানের কাজ করবেন তিনি। এই গবেষণা কাজে তার তত্ত্বাবধায়ক হিসেবে আছেন জেপিএল এর গবেষণা বিজ্ঞানী ক্যাথরিন স্টক মর্গান। আমাদের দেশের অভিভাবক কিংবা ছাত্রছাত্রী প্রায় সকলের কাছে জিপিএ 5 একটি শিক্ষার্থীর মেধার মানদণ্ড। কিন্তু নাসার এই গবেষক ইমরানের এসএসসি ও এইচএসসি তে নেই কোনো জিপিএ 5। এসএসসি তে বিজ্ঞান বিভাগে চতুর্থ বিষয় ছাড়া ইমরানের জিপিএ 3.57। সাধারণত এই রেজাল্ট নিয়ে আমাদের দেশের অনেক শিক্ষার্থী ঝরে পড়ে যায়, অভিভাবকও হতাশ হয়ে পড়েন। কিন্তু ইমরানের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম হতাশ হননি। ইমরানের মা গৃহিণী মাহমুদা ফাতেম বিশ্বাস রেখেছেন তার ছেলের ওপর। ইমরানও হাল ছেড়ে দেয়নি। স্কুলের গণ্ডি পার হয়ে এইচএসসি তে ইমরানের স্কোর ছিল 4.4। ভার্সিটি লাইফে এসে বদলে গিয়েছিলেন ইমরান। অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় হন প্রথম। অনার্সে তার সিজিপিএ 3.69, মাস্টার্সে 3.97। ইমরান পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে। বিজ্ঞানের মৌলিক কোনো বিষয়ে পড়ার ইচ্ছা ছিল তার, কিন্তু প্রাচার্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের চান্স পেয়ে এই বিভাগে ভর্তি হন দেশের নাম আলোকিত করা এই তরুণ। একটি কথা প্রায়ই আমরা বলে থাকি, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। এর সবচেয়ে আদর্শ উদাহরণ এই ইমরান। অনার্স মাস্টার্স শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল তার। এই জন্য একাধিকবার আবেদনও করেছিলেন ইমরান, কিন্তু কোনোবারই তিনি নিয়োগের জন্য বিবেচিত হননি। ইমরান গণমাধ্যমকে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি না হওয়াটা আমার জন্য ভালোই হয়েছে। একটা দরজা বন্ধ হয়ে গেলে অনেকগুলো দরজা খুলে যায়। ঢাবিতে শিক্ষক হিসেবে চাকরি না হওয়াটা আমার জন্য সম্ভাবনার বড় দুয়ার খুলে দিয়েছে। প্রত্যেক মানুষকে জীবন মুদ্রার দুপাশ দেখতে হয়, ভালো সময় ও খারাপ সময়। জীবন সব সময় মসৃণ হবে না, কঠিন সময়গুলোতে নিজেকে আরো শক্তিশালী করতে হবে। ইমরান যেন তেমন উদাহরণই সৃষ্টি করলেন। ইমরান নিজেও বলেছেন, জীবনে কিছু হারালে হতাশ হতে নেই, জীবন আরো অনেক সম্ভাবনা নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে। রেডিও টুডে 89.6 FM।